السلام عليكم ورحمة الله ناپاک کپڑ پاک کرار پریکٹیکل نیم دیکھانو ہوبے پوبیترتا ایٹی ایکٹی ایمانیر انگ ناپاکی دوی پرکار جے سمست ناپاکی چکھو دارا دیکھا جائے ایبن تا تھیکے شریر او کپڑ پاک کرار ضروری تا دوی دھرنیر একটা নাম হলো নাজাসতে গলিজা যে নাপাকের হুকুম শক্ত আরেকটি নাম হলো নাজাসতে খফিফা যে নাপাকের হুকুমটা কিছুটা হালকা মানুষের মলমূত্র মানুষ ও প্রাণীর রক্ত বীর্য মদ সব ধরনের পশুর ও পশুর পায়খানা ও সব ধরনের হারাম বস্তুর পেশাব এবং পাখির মধ্যে শুধু হাঁস ও মুরগির বিষটা নাজাসতে গলিজা বা শক্ত নাপাকি গরু মহিষ বকরি ইত্যাদি সকল হালাল পশুর পেশাব কাক চিল শুকন ইত্যাদি সকল হারাম পাখির বিষ্ঠা এবং ঘোড়ার পেশাব নাজাসতে খফিফা এখন নাজাসতে খফিফা অথবা নাজাসতে গলিজা এই দুই ধরনের নাপাকি থেকে কাপড়কে কিভাবে পবিত্র করা যায় এর প্র্যাকটিক্যালি কিছু নিয়ম আমরা দেখাচ্ছি শরীর ও কাপড় পাক করার নিয়ম ইতিপূর্বে আমরা ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়েছি কিভাবে ফরজ গোসল করতে হয় কিভাবে উযু করতে হয় এগুলো দেখানো হয়েছে আপনারা যারা এগুলো শিখতে চান এবং কি সঠিক নিয়ম জানতে চান আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমাদের amolshikha.com এ ভিজিট করবেন সেখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ এখন আমরা দেখাবো কিভাবে নাপাক কাপড় পাক করতে হয় নাপাকি সেটা গাঢ় নাপাকি হোক যেমন পায়খানা রক্ত গোবর ইত্যাদি অথবা তরল জাতীয় নাপাকি হোক সেটা কিভাবে পবিত্রতা অর্জন হবে এটি এখন দেখানো হবে কাপড়ে কোনো এক সাইডে যদি আপনার নাপাকি লেগে থাকে ওই জায়গাটা আপনি পানি দ্বারা আগে ধৌত করে নেবেন যদি নাপাকিটা দূর হয়ে যায় ধুয়ে নেওয়ার পরে যখন যে জায়গায় নাপাকি লাগবে সেই জায়গাটুকু ধুয়ে নেবেন ধোয়ার পরে যে নাপাকিটা ছিল সেটা দূর হয়ে যাবে এরপরে একটু ঘষে নেবেন নিগড়ায় নেবেন এভাবে চিপবেন চিপানোর পরে তিনবার এরকম করবেন একবারে যদি নাপাকি চলে যায় তো ও পবিত্রতা অর্জন হবে তবে তিনবার ধোয়া মুস্তাহাব এভাবে দ্বিতীয়বারে আবার ধুবেন এরপরে নিগড়ায় নেবেন এভাবে পবিত্রতা অর্জন করতে হয় নাপাকি দূর করতে হয় এরপরে তরল জাতীয় পেশাব আরও অন্য কোনো নাপাকি যেটা তরল জাতীয় ওই নাপাকিটা দূর করার উপায় হলো পানির মধ্যে এভাবে রেখে দেবেন আপনার তোয়ালা গামছা লুঙ্গি বিছানার চাদর জামা কাপড় যা আছে ইত্যাদি এভাবে ধুয়ে নেবেন নেওয়ার পরে আপনি তিনবার এই যখন ইয়েতে রাখবেন আপনি বাল্টির মধ্যে রাখবেন নলকূপের নিচে অথবা ট্যাপের পানির নিচে এভাবে রাখবেন পানি ছেড়ে দিবেন পানি ছাড়ার পরে কিছু সময় ভিজানো অবস্থায় থাকবে বালটি থেকে যখন বালটি ভর্তি হয়ে পানি উপসে যাবে তখন আপনার নাপাকিটা বের হয়ে যাবে তখন আপনি তিনবার ধৌত করে নেবেন অর্থাৎ পানির মধ্যে এভাবে গামছা বা তোয়ালে আপনি ধুয়ে নিগড়াবেন ভালো করে আপনার
পুরা কাপড় ভালো করে নিগড়ে নেবেন, আপনার যতটুকু শক্তি আছে আপনি চেষ্টা করবেন যে সেখানে যদি আর কোনো পানি না থাকে। আবার পানি দিবেন, পানি দেওয়ার পরে আপনি হালকা একটু ধুয়ে নেবেন, লড়াচড়া করবেন কাপড়টি, এরপরে আবার ভালো করে নিগড়াবেন। নিগড়ানোর পরে আপনার যখন দ্বিতীয়বার ধৌত করা হবে আপনি পানিটি আবার ফেলে দিবেন, এরপরে আবারও আপনি নিগড়ানোর চেষ্টা করবেন, যথাসম্ভব যত ভালো করে হয় আপনি নিগড়াবেন, পানিটি ফেলে দিবেন। এরপরে আবারও আপনি পানি নেবেন, নেওয়ার পরে আপনি কাপড়কে একটু খুঁচে নেবেন, কাপড়কে খুঁচে নেওয়ার পরে আপনি কাপড়কে ভালো করে নিগড়াবেন, নিগড়ানোর পরে আপনি বুঝবেন যে কাপড় পবিত্র হয়ে গেছে, এরপরে রৌদ্রে অথবা যে জায়গায় আপনার ভালো হয় এভাবে শুকাইতে দেবেন। আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, কাপড় বা কাপড়ে যখন নাপাকি লেগে থাকে অনেক সময় আমরা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য দিয়ে থাকি, যে ওয়াশিং মেশিনে যদি আমরা কাপড় ধুতে দেই ওই সময় পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে মেশিনে দেওয়া হয় আর মেশিন পরিপূর্ণভাবে কাপড়টা নিগড়াইতে পারে না, না নিগড়াইতে পারার কারণে নাপাক কাপড়ের নাজাসত লেগে থাকার কারণে পাক কাপড়গুলো নাপাক হয়ে যায়। তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে আমরা খুব বেশি সতর্ক থাকবো, যদি আমাদের শুধু যদি কাপড় পবিত্র করার ইচ্ছা থাকে, আমাদের কাপড়টা পবিত্র আছে শুধু ময়লা দূর করার ই থাকে, আমাদের ইচ্ছা থাকে যে আমরা ময়লা দূর করার জন্য শুধু ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছি, তাহলে আপনার কাপড় পবিত্র হবে, পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে এইভাবে দিলে পবিত্রতা অর্জন হবে না। এভাবে কাপড় পবিত্রতা করতে হয়, বিছানা চাদর পবিত্রতা করতে হয়, তোয়ালা এইভাবে পবিত্রতা অর্জন করার জন্য এই নিয়ম করতে হয়। এরপরে আরও পর্যায়ক্রমে আমরা আরও ভিডিও দেব কীভাবে আপনার অন্য অন্য জিনিসপত্রগুলো পবিত্র করতে হয়, এক একটা জিনিসের পবিত্রতার নিয়ম ভিন্ন ভিন্ন, এভাবে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। এর মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।